একটা মানুষের চাহিদা যা আছে সব থাকবে। তবে ভেন্ডর সিস্টেম যদি করতাম তাহলে আমরা আরো আগে করতে পারতাম। ভেন্ডর সিস্টেমে মানুষ প্রতারিত হয়, যেমন তারা যেন দেখেছি যে মোবাইলের কি করছে, এই অর্ডার করছে পাইছে পিএস এরকম, যার কারণে আমরা চাচ্ছি ম্যাক্সিমাম কি এখন পর্যন্ত সব প্রোডাক্ট নিজের তত্ত্বাবধানে নেওয়া, যেটা নিজেরা পাচ্ছি উৎপাদন করছি, যেটা আমরা পাচ্ছি অন্যের গুণগত মান ভালো মনে হয়েছে, প্রাইসটা ঠিক আছে, সার্ভিসটা ভালো আছে, আমরা ওদেরকে ইনক্লুড করছি। তার অর্থ হচ্ছে নিজে উৎপাদিত সরবরাহকৃত এবং সংগ্রহকৃত যে প্রোডাক্টগুলো ওগুলো আমরা অ্যাড করছি নিজের তত্ত্বাবধানে সম্পূর্ণ, যার কারণে এই দিক থেকে আমরা সবচেয়ে বড় ফ্যাসিলিটি দিতে পারছি কাস্টমারদেরকে। দ্বিতীয়ত থিওরি হচ্ছে যে এই প্রথম আমরা একটা প্রযুক্তি নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে আপনি পণ্য কিনলে আমার যে প্রফিট হবে তার একটা অংশ আপনিও পাবেন, আপনার ক্রয়কৃত পণ্যের প্রফিটের একটা অংশ আপনিও পাবেন, যেটা আমাদের সবাই পাচ্ছে 10% প্রফিটের 10% কে পাচ্ছে যে কিনে সে সরাসরি, তাইলে আপনি ক্রেতাও আবার লভ্যাংশের অংশীদার, তাইলে সব মিলে কারোর সাথে আমার কি হয় না, তুলনা হয় না, আমরা ব্যতিক্রম, সবার থেকে ব্যতিক্রম একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে কোম্পানি ভিত্তিগত সাইটকে আরো বেশি এস্টাবলিশড করার জন্য, মজবুত করার জন্য রাষ্ট্রীয় বিধিবিধান, রাষ্ট্রীয় সিস্টেম, নিয়ম কানুন যেখানে যা মেনটেন করা দরকার আমরা চেষ্টা করতেছি, শতভাগ যদি এখনো পরিপূর্ণ না বা শতভাগ না হলেও কম না কোনো অংশে, আমরা এক দুই মাসের মধ্যে বাকিটাও পরিপূর্ণ হয়ে যাবে। সব মিলে আমরা একটা প্রজেক্টের উপরে ডিপেন্ডেবল না, যে পাবলিক আসবে, পাবলিক আমাদের এখানে ইনভলভ হবে, তাদের থেকে ইনকাম করে সারা জীবন ইনকাম করবো এরকম না, এটা হচ্ছে জাস্ট কোম্পানির একটা ফাউন্ডেশন মাত্র, মূল বিজনেস কিন্তু এখনো শুরু হয়নি। যেমন আপনারা হয়তো জেনে থাকবেন আহমেদাবনগর অলরেডি আমরা জায়গা নিয়েছি ইয়ের জন্য, এই হসপিটালের জন্য এবং বিশাল বিশাল কয়েক একর একসাথে, এরপরে আমরা ল্যান্ডের জন্য এই ফ্যাক্টরির জন্য জায়গা নিয়েছি কয়েক জায়গায়, এখন আবার নতুন করে আমরা আরো কয়েকটা ভালো মানের ল্যান্ড খুঁজতেছি ভালো পয়েন্টে, যেখানে আমরা টোটাল কোম্পানির নিজস্ব ভবনে কোম্পানির, কারণ আমাদের এখন গ্রুপ অফ কোম্পানি 9টা প্রতিষ্ঠানের লাইসেন্স প্রাপ্ত, আমরা আস্তে আস্তে ডে বাই ডে সেগুলোকে ডেভেলপ করছি, ট্রান্সপোর্ট, কুরিয়ার, ফুড অ্যান্ড বেভারেজ, কসমেটিক্স অ্যান্ড কেমিক্যালস, হ্যাঁ, এসপিসি রাইট, এপি বিজনেস সিস্টেম লিমিটেড, তারপরে ট্রান্সপোর্টেশনের জন্য আমরা অলরেডি আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছি, যে গাড়িতে চড়বেন সেখানেও এসপিসির গাড়ি, ঠিক আছে, সেখানে আমরা প্রযুক্তি নির্ভর করবো, টিকিট ঘরে বসে করবেন, গাড়ির নির্দিষ্ট একটা জায়গা থাকবে ওখানে অপেক্ষা করবেন, গাড়ি যাবে ওখান থেকে আপনি চলবে। সেখানে আমার একটা প্রশ্ন আর কি, সেটা হলো আমরা যারা ম্যানেজমেন্ট আছে যারা কোম্পানি ওনার আছে, আমরা তো আর কোম্পানি ওনার না, আমরা এডি করে আমি জাস্ট একটা এডিশনাল বিজনেস সাথে আপনাদের জড়িত, কিন্তু কোম্পানির ডেভেলপমেন্ট যেটা আসে জন্য আমরা আমরা চাই আমাদের কোম্পানি আমাদের যে প্রফিট দিচ্ছে তাতে কম দিলেও কোম্পানি টিকে থাকে, এটা আমাদের কামনা। কিন্তু বলতে চাচ্ছি যে ধরেন একসময় দেখা যাচ্ছে অনেকগুলো কোম্পানিতে যখন একসময় অসংখ্য ইয়া হয়ে যায় এই সময় যে কোনো একটা কৌশল বাইর করে যারা আমরা মেম্বার হইলাম আমাদেরকে আউট করে দেওয়া হয় এবং কোম্পানি তো তার একটা এস্টাবলিশমেন্ট এসে গেছে, ওরা ওনার নিজস্ব বুদ্ধিতে আগে যেতে থাকে, আমরা আমরা ইয়া হয়ে যাই, এটাই আমরা ব্যতিক্রম। আমি না সেখান থেকে আমি বলি প্রথমত রক্ষা পাবেন কিনা, অলরেডি রক্ষা পাচ্ছেন প্রতিনিয়ত বলে কেমন, ওখানে কোম্পানি যদি 100 টাকা ইনকাম করে 55 থেকে 60 টাকা কি করে বন্টন করে, বাকি 40 টাকা পকেটে ঢুকায়, আপনি নিজে, আমার ভাই তো একজন ক্যালকুলেট মানে ব্যাংকার, উনি ক্যালকুলেশন করে দেখ আমার টোটাল প্রফিটের 91% আমি বন্টন করি, তাহলে দিন শেষে বললেন আমি বেশি গেইনার না আমার কোম্পানির লিডাররা বেশি গেইনার। এখনো আপনি যদি চিন্তা করেন আমার যারা সেভিং স্টার একজনের প্রতি মাসে 8-10-12 লাখ টাকা 5 লাখ টাকা 6 লাখ টাকা ইনকাম করতেছে, তো এরকম কোনো দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান কি বাংলাদেশে ইতিপূর্বে ছিল যে যেখান থেকে একজন লিডার নিজে সামান্য পরিশ্রমে নিজেকে একটা এস্টাবলিশ পজিশনে নিতে পারে। পাশাপাশি এই যে বললেন আমরা ওনার না, ওনার না বাট ওনার হতে পারবেন, সুযোগ আছে, কারণ আমার কোম্পানি যে গ্রুপ অফ কোম্পানি যে প্রজেক্টগুলো হচ্ছে আমরা প্রজেক্টে আমরা সেখানে ইনভলভ করব ওনার হিসেবে, নট শেয়ার, যেমন বিভিন্ন কোম্পানি শেয়ার বিক্রি করছে আমরা মালিকানা ওনার নেই, সেটা একটু সময়ের ব্যাপার, কারণ আমরা চাই সবাই মিলে করি কাজ, কারণ আমরা তো পড়ালেখার সময় করছি 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনে মিলে একটা কাজ করলে যত সহজে কাজটা করা যায় সেটা একজনের দ্বারা একটু কঠিনই বটে। এখন আমি একটা ধরেন হাসপাতাল করবো বা ঢাকা শহরে বাংলাদেশের এটা হতে যাচ্ছে প্রথম মডেল হাসপাতাল,
এটা দিয়েই আমি আস্তে আস্তে বিভাগীয় শহর এবং জেলা সদর গুলাতে হাসপাতাল করব। তাহলে তার আগে এটাকে আমি মডেল হিসেবে তৈরি করব যে এখানে সর্বোচ্চ সার্ভিস পাওয়া যায়, সর্বনিম্ন টাকা খরচ করে চিকিৎসা সেবা পাওয়া যায়, সঠিক চিকিৎসাটা পাওয়া যায়, মেডিসিনের দাম কম, গরিব দুঃখীদের জন্য কি আছে, ডিসকাউন্ট আছে। যখন এখান থেকে আমি প্রতিষ্ঠিত করতে পারবো এই থিওরিটা, তখন বাংলাদেশের যে প্রান্তে আমি করব সেখানে এস্টাবলিশ হয়ে যাবে। অনেক কিছু প্রয়োজন দেশে, কিন্তু কথা হলো আমাদের দেশ এগিয়ে আসছে না, এটা এগিয়ে আসেও কিন্তু প্রতারণা করে। দুঃখটা হলো ওখানে প্রকৃত, আমি একটু ছোট ব্যবসায়ী মুক্তিযুদ্ধ মার্কেটে, আমি আমি বুঝি যে এই জিনিসটা কোথায় ঠিক আছে। যারা আপনার চেষ্টা করছে যে তারা সততা ধরে রাখবে, তারা ধরে রাখে, তারা ঠিকই আছে, তাদের সবকিছু মিলে ভালো আছে। আর যারা প্রতারণা করছে সাময়িকভাবে হয়তো বা একটু ভালো ছিল, কিন্তু এক সময় ধ্বংস হয়ে গেছে। এটাই আমরা এটাকে রিয়েলাইজেশন করছি আমরা মূলত, এটাকে রিয়েলাইজেশন করেই আমরা এগিয়ে যাচ্ছি। এই যে বললেন যে আমাদের চাওয়া খুব কম, না বাইরেটা চাহিদা খুব কম, ভাই বললো আমাদের 60 লক্ষের মতো গ্রাহক আছে, এক সময় যে 6 কোটি হবে না এমন তো নয়, হতে পারে, কিন্তু কথাটা হলো যে ওই আশা জায়গাটা যেন নষ্ট না হয়। ধরুন আমি চাই একজন আমার সর্বস্ব দিয়ে, আমার সর্বস্ব দিয়ে আমি এই কোম্পানিতে কাজ করবো, আমার যা আমার বন্ধু বান্ধব আত্মীয় যা আছে যা আছে আমি কাজ করলে আমার আন্ডারে যে অন্তত 10 জন হয়তো 100 জন স্টাফ তৈরি হবে না, তা অত আমার কনফিডেন্স যেটা আর কি, আমি কাজ স্যার বললে যে 100 জন স্টাফ তৈরি করা কোনো ব্যাপার না, এবং অল্প সময়ের ভিতরে আমি 100 জন স্টাফ তৈরি করে দিতে পারবো। কিন্তু আমার কথা হলো আমার যে গ্রহণযোগ্যতাটা, এটা যদি কখনো যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমার এই যে প্রায় নিয়ার আওয়ার সৃষ্টি, আমি আমার সারা জীবনের অর্জনটা 1 সেকেন্ডের ভিতরে ব্যর্থ হয়ে যায়। কিন্তু আমি চাই কিছু না পাই তবু আমার এটা থাকবে। আর যদি আমার দ্বারা কেউ গেইনার হয়, বড় হইতে পারে, সে আমি তারা সচ্ছল হইলেও দোয়া তো পাইলাম, কিন্তু আমার এটা যেন ব্যর্থ না হয়। আমার এই জন্য ওইটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই। এখানে আমরা শতভাগ সতর্ক, কারণ একটা কোম্পানির যে আমাদের যে গ্রোথ বা আমরা যে যে দ্রুততম সময়ে যতটুকু জনপ্রিয়তা অর্জন করছি, এটা ধরে রাখাটাও কিন্তু টাফ ব্যাপার, অনেকের দ্বারা সম্ভব হয় না। আমরা অলরেডি আমার বিশ্বাস অলরেডি প্রুফ করতে পেরেছি যে অল্প বয়সে একটা কোম্পানিতে অল্প সময়ে যে জনপ্রিয়তা সেটা ধরে রাখতে আমরা পেরেছি। এটাও বিশ্বাস করি আল্লাহর রসে সহমত যদি থাকে আর আমাদের প্রত্যেকের আন্তরিকতা ভালোবাসা যদি কোম্পানির প্রতি থাকে, আমরা এটাকে আরো অনেক দূরে গিয়ে নিতে পারবো। এতে রাষ্ট্রেরও উপকার হবে, আমাদের উপকার হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, সামাজিক যে সমস্যাগুলো আছে এগুলোও দূর হবে। রাষ্ট্রীয় বিধিবিধান মিলে কোম্পানিটা টিকে থাকুক, এটাই আমাদের কথা হলো। সেই আমরা আরো কম পাই, 10 টাকা দেয়, 5 টাকা, 2 টাকা পাই, তবুও আমাদের কোম্পানি টিকে থাকবে।